বন্যায় পর্যন্ত সিলেট এবং সুনামগঞ্জের 85,000 মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান 10টি জেলা প্লাবিত হয়েছে। জেলায় বন্যা নদীর পানি বাড়তেছে কিন্তু বিপদসীমার উপরে যায় নাই তলে জানে 10টি জেলায় প্লাবিত হয়েছে। এখন একটা স্বস্তিকর অবস্থায় আসছে যে উদ্ধার কাজ অনুসন্ধান উদ্ধার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে এবং আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনাও ভালো আছে এবং যথেষ্ট পরিমাণ মানবিক সহায়তা সেখানে মজুদ আছে।